আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চাঁদপুর জেলার চাঁদপুর সদরের 13 নং ওয়ার্ড মির্জাপুর গ্রামে। আজকে আমরা এসেছি এই গ্রামেরই গাজী বাড়িতে। আজকে আমরা এসেছি এই গ্রামেরই এমআর এগ্রো ফার্মে। আর এর উদ্যোক্তা হচ্ছেন রুকুন গাজী ভাই, যিনি মূলত একজন মালয়েশিয়ান প্রবাসী, যিনি মালয়েশিয়াতে ব্যবসা করেন। তিনি ওনার শখ থেকে 4 বছর আগে এখানে একটি সুবিশাল ডেয়ারি ফার্ম উনি গড়ে তুলেছেন। এর পাশাপাশি বর্তমানে উনি ছাগলও লালন পালন করতেছেন। তো বর্তমানে আসলে উনি বিভিন্ন সমস্যার কারণে এখন ফার্মটি পরিচালনা করতে পারতেছেন না, যে কারণে কিন্তু উনি এখন এই ফার্মটি উনি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এবং যেহেতু উনি ফার্মটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন, ওনার কিন্তু এখানে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট ওনার লস হচ্ছে। প্রায় আমরা জানতে পেরেছি 50-60 লক্ষ টাকার মতো উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। উনি ওনার ফার্মে যে সমস্ত গাভী ছিল সেগুলো অনেকটাই কমিয়ে দিয়েছেন। তো বর্তমানে ওনার ফার্মে কিছু গাভী এবং ষাঁড় বাছুর রয়েছে, এবং যে ছাগলগুলো রয়েছে উনি সেগুলো বিক্রি করে দিবেন। তো আজকের প্রথম পর্বে আমরা আপনাদেরকে ওনার ফার্মের যে সুন্দর সুন্দর গাভীগুলো রয়েছে সেই গাভী এবং ষাঁড় বাছুরগুলো দেখাবো। এবং আমরা আসার পরে জানতে পেরেছি যে ওনার ফার্মে সর্বোচ্চ 35 লিটার পর্যন্ত কিন্তু দুধের গাভী রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা দুধের গাভী সংগ্রহ করতে চান এবং গাভীর দরদাম জানতে চান, পুরো সময় জুড়ে আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রুকুন ভাই। ওয়ালাইকুম আসসালাম শাহিন ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে। আচ্ছা, তো রুকুন ভাই আপনি কি করেন? আমি প্রবাসী, বিদেশে বিজনেস করি। আচ্ছা, কোন দেশে থাকেন? মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে, জি। আচ্ছা, তো ব্যবসা করার পাশাপাশি দেশে দেখতে পাচ্ছি গরু এবং ছাগলের খামার, বেশ সুন্দর করে আপনি এখানে খামার গড়ে তুলেছেন। জি, আমি ব্যবসার পাশাপাশি এটা করতাম এক হিসাবে শখের বশ, বিজনেসের ক্ষেত্র। আচ্ছা, কত বছর আগে আপনার ফার্মে যাত্রা শুরু? 4 বছর। 4 বছর? 4 বছর। আচ্ছা, তো প্রথম তো মানে আপনি শুধু ডেয়ারি করেছেন? হ্যাঁ, আগে ডেয়ারি করেছি। আচ্ছা, দুধের প্রোডাকশন। আচ্ছা, ছাগল করছেন কতদিন হয়েছে? ছাগল কত, 6 মাস? 6 মাস? তাহলে ছাগলটা বেশি দিন হয় নাই? না, ছাগলটা বেশি দিন হয় না। আচ্ছা, তো এই যে রকম আপনি বিদেশে ব্যবসা করেন, ব্যবসা করে দেশে আসলে খামার করা, আমরা তো সবসময় দেখি যে সবসময় যেটা বলি যে নিজের শ্রম না দিতে পারলে আসলে এই সেক্টরে হয় না। তা আসলে আপনি কিভাবে বিদেশে থেকেও 4 বছর ধরে খামারটা পরিচালনা করতেছেন? আসলে বিদেশ থেকে 4 বছর পরিচালনা করছিলাম সিসি ক্যামেরার মাধ্যমে। আসলে এগুলো হয় না, এগুলো কাছে থাকতে হয়, সময় দিতে হয়, এগুলোর নিজস্বভাবে যত্ন নিতে হয়। এটা তো আসলে নিজেরটা নিজেই ভালো, আসলে অন্য কাউকে দিয়ে তো এরকম হবে না। আচ্ছা, এই মন মাসের দিক থেকে আমিও চলে যাবো, চিন্তা করছি যেন এগুলো ক্লিয়ার করে দেয়। বোবা জিনিস কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, মনে হয় যেন বেটার ক্লিয়ার করে দেওয়াটাই ভালো। আচ্ছা, কারণ এর ইতিপূর্বে কিন্তু আমরা আপনার ফার্মে আসছিলাম, তখন কিন্তু আমরা অনেক গাভী দেখছিলাম। আমার 86টা গাভী ছিল। হ্যাঁ, এখন কিন্তু তেমন গাভী নাই, একেবারে গুটি কয়েক গাভী রয়েছে। কয়েকটা গাভী, এগুলা হেও এগুলো ছিল না কয়েকটা, ওই যে আগে একজনের নিচ্ছে, যেরকম আমার ফ্রেন্ডে নিচ্ছিল, নিয়ে ওই আবার চলে দেবে গিয়া, তাই আমার কথা আছে যে তুমি এগুলো নিয়ে যাও। তো 6 মাস হয়েছে এগুলো নিয়ে আসি, বিক্রি করে তুমি আইসা করো এর কিতে, এই হিসাবে বিক্রি করে দেবো। আচ্ছা, এখন তাহলে কয়টা গাভী আছে? 8টা গাভী। 8টা গাভী? এখানে কয়েকটা ষাঁড় বাচ্চাও দেখতে পাচ্ছি। আর আছে আপনার 60টা। আচ্ছা, এগুলো সবই বিক্রি হবে? সবই বিক্রি করে দেবো। ছাগলের খামার কি বন্ধ হয়ে যাবে? জি, 6 মাস হয়েছে শুরু করছেন, এখনই বন্ধ করে দিবেন? করে দেবো, কারণ সেগুলো আমি না থাকলে তো এগুলো রাখবো না। আচ্ছা, এই যে গরু করছেন, হ্যাঁ প্রথমে 4 বছর আগে ভুল করছেন, এরপরে আবার ছাগল শুরু করতে গেছেন কেন? এখানে তো যে সুন্দর আকারে আপনি শেড করে করছেন, এখন তো আপনার বন্ধ করে দিলে শেডের এই টাকাটা লস হবে। শেড তো আমার করতে 9,30,000 টাকা আছে। সেটাই? জি জি। তাহলে এই যে 9,30,000 টাকা এখন অকেজু প্লাস এখানে, তাহলে আপনার কত লাখ টাকা আসলে আনুমানিক এখন লস হচ্ছে একটু বলেন দর্শকদের জন্য। অ্যাকচুয়ালি এইসব করতে গেলে তো আমার গরু খামারই তো প্রায় 52-53 লাখ টাকা লস। তারপরে ছাগলের খামারে আমি লসের ভিতরে নাই, ছাগলের খামারে যদি ছাগল বিক্রি করার পরে বুঝতে পারবো লস, কিন্তু সেটটা পুরোই লস। আচ্ছা আচ্ছা, সেটটা আমার পুরোই লস। এই যে 9 লাখ টাকা সেটটা, জি, এখানে তো পুরোটাই লস। তাহলে আপনি গরু এবং ছাগল করে আমরা বলতে পারি 4 বছরে প্রায় 60 লাখ টাকা আপনার লস? বেশি, আরো বেশি? বেশি, হ্যাঁ বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি প্রবাসীদের উদ্দেশ্যে, বিশেষ করে প্রবাসীরাই কিন্তু এই সেক্টরে আসতে চায়, তাদের উদ্দেশ্যে, যেহেতু আপনি নিজে একজন প্রবাসী, যদি আপনি ভালো অবস্থানে আছেন, যদি ব্যবসা করেন বা ব্যক্তিগতভাবে জানি, তো আসলে প্রবাসীদের উদ্দেশ্যে কি বলবেন, যাদের আসলে তেমন পুঁজি নাই, সামান্য পুঁজি, যারা এটা করে কিছু করতে চায়? জি, অ্যাকচুয়ালি এই প্রবাসীর ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমিও জানো না, প্রবাসীর থেকেই শখ জাগছে, ব্যবসাটা করছি, কিন্তু নিজে না থাকলে এটা করা সম্ভব না। যদি কেউ বুঝের থেকে আসে বা আমার কথা শুনে, আমি মনে হয় না যেন বদ্ধ করবে বা মনকে বুঝাইবে, কিন্তু বেটার মনের বুঝিয়া আইসা পরে করুক, না থেকে যে না করে, কারণ হচ্ছে না থেকে না করার উদ্দেশ্য যে দুধে সমস্যা হইব, খাদ্য সমস্যা হইব, তার বাসস্থান সমস্যা হইব, তার যত্ন সমস্যা হইব, একটা মানুষের কাছ থেকে বেশি যত্ন করতে হবে পশুরে। গরুটা এমন একটা জিনিস, কারণ আগে 2-3 লিটার দুধ তো গরুয়ে বিলে খামারে ছেড়ে দিত, সমস্যা ছিল না। এখন একটা গরু 20 লিটার, 25 লিটার, 30 লিটার দুধ দেয়, এই গরুটা তো যত্নের উপরই দুধটা বাড়ে অবশ্যই। তাহলে মান জাত দেখা যে গরুগুলা মানে অনেক দুধের উৎপাদন করা হয়েছে,
অ্যাকচুয়ালি কিন্তু এগুলো ওইভাবে আবার খেজমতো করতে হবে, যত্ন নিতে হয়। কিন্তু বিদেশ থেকে আপনার ছেলেরে বললেন, কর্মচারী বললেন, সে তো 24 ঘন্টা নাও থাকতে পারে, তখন আপনি কি করবেন? লস প্রজেক্ট। বেটার আপনি আইসা, 4টা গাভী কিনা চলতে পারলে চলা যাবে, কোনো সমস্যা নেই। 4টা গাভী ফললে আমি হিসাব করছি যে প্রত্যেকটা মাসে তার 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবে। একে চোখ পুজা, এটা যদি সে নিজে করে, সে যদি নিজে করে যে দুগুণ করতে পারে, 2টা সেল করতে পারে, নিজে 4টা গাভী পাললো, একেবারে 25-30 হাজার টাকা সুন্দর মতো রাখতে পারবে। তাতে 15 লিটার উপরে গরু লিয়ে গো, সমস্যা নেই, 20-25 লিটার দরকার নেই। আর যদি ভালো, যদি 20-25 লিটার দুধের গাভী হয়, 4টা গাভীতে যে বাচ্চাটা যদি ব্যবসা করে, মনে করেন বাচ্চাটা 3 মাস পরে 50-60 হাজার টাকা হয়ে যায়, তাহলে মনে করেন 40-30 হাজার টাকা ইনকাম করা সম্ভব, যদি 20-এর উপরে গরু দুধের হয়। আচ্ছা, সে যদি আরও হাই কোয়ালিটি গাভী, হাই কোয়ালিটি গাভী হয়, তবে নিজে থাইকা করলে লস নেই, গাভী থেকে লস নেই, গরুতে লস নেই, যদি নিজে থাইকা করে। আচ্ছা, তাহলে এখন লসটা হচ্ছে কি ম্যানেজমেন্টের কারণে? ম্যানেজমেন্টের কারণে, যদি নিজে না থাইকা করেন তাহলে না করাই বেটার। বোবা জিনিস আপনি কেন কষ্ট দিবেন? অবশ্যই দরকার নাই তো ভাই। আচ্ছা, আর এখন আমার ছাগলের খামার আমি অফ করে দেওয়ার উদ্দেশ্য সেটি, দরকার নেই আমি যেটা ফার্ম। হ্যাঁ, যেহেতু ব্যবসা করেন এটা আসলে হচ্ছে না, শুধু শুধু আরও থাকলে আরও সমস্যা। রাইট রাইট, এক্স্যাক্টলি। তো প্রবাসী ভাই এবং যে সমস্ত নতুন উদ্যোক্তা রয়েছেন, আপনারা অবশ্যই নিজে শ্রম না দিতে পারলে এবং সঠিকভাবে যদি ম্যানেজমেন্ট না করতে পারেন, আপনারা তাহলে এই সেক্টরে আসবেন না। আপনারা যারা আসবেন সময় নিয়ে, প্রশিক্ষণ নিয়ে, বুঝে শুনে তারপর আপনারা এই সেক্টরে আসবেন, তাহলেই কিন্তু এখান থেকে আপনারা লাভটা বের করে নিতে পারবেন। আর যে এই যে সমস্ত উদ্যোক্তারা ভুল করেছে তাদের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। রাইট। আচ্ছা, তো রকম ভাই, যেহেতু খামার বন্ধ করে দিবেন, অনেকে আপনাদের মতো খামারিদের কাছ থেকে গাবি বা ষাঁড় বাচ্চা বা যেরকম ছাগল রয়েছে এগুলো সংগ্রহ করতে চায়, তো চলো আমরা আপনার সেগুলো দেখি। ওকে, ইনশাআল্লাহ। তাহলে তুমি শুরুতে আমরা যে গাবিটা দেখতেছি এটা কি জাতের গাবি? এটা জার্সি। জার্সি গাবি? জি। আচ্ছা, কয় দাঁত বয়স? এটা 6-7 বয়স। 6-7 বয়স? জি। বাচ্চা আছে না গাব? না, বাচ্চা নাই, 2 মাসের বীজ দেওয়া হয়েছে, এটা ভাই গ্যারান্টি নেই। আচ্ছা, 2 মাসের বীজ দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা গ্যারান্টি নেই। আচ্ছা, এর আগে এটা কততম বিয়ান ছিল? এটা এই তৃতীয় বিয়ান। এটা এটা হচ্ছে তৃতীয় বিয়ানে সিমেন্স দেওয়া? তৃতীয় বিয়ানে সিমেন্স দেওয়া, দ্বিতীয় বিয়ান দিয়ে লাইছে। আচ্ছা, দ্বিতীয় বিয়ান দিয়েছে, তৃতীয় বিয়ানের জন্য সিমেন্স দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে, জি। আচ্ছা আচ্ছা, তো দ্বিতীয় বিয়ান তো আপনার এখানে ছিল? জি জি। আচ্ছা, দুধ কিরকম পাইতেন এটা থেকে? এটা থেকে আমি 37 লিটার দুধ পাইতাম। 36 লিটার কি বলেন? তাহলে তো মানে জার্সি গাবি হিসাবে একদম মানে টপ কোয়ালিটির গাবি। একবারে মানে জার্সির ভিতরে যদি কোনো বিশেষজ্ঞ থাকে যে জার্সির ভিতরে কোনো প্রকার খুদ আছে, 100% জার্সি, এটার ভিতরে কোনো খুদ নেই। আচ্ছা আচ্ছা, অনেকে তো বলে থাকে যে জার্সি নাকি 30-এর উপরে দুধ দেয় না, তাদের জন্য কি বলবেন? কথা ভাই, আচ্ছা, এগুলো হচ্ছে ভুল কথা, এগুলো ভুল কথা। আচ্ছা, মানে জার্সি একটা আছে, এই যে মিনি জার্সি গো, বড় জার্সি গো, এর মধ্যে দেখা যায় অনেক গরু তো দুধ কম দেয়, অনেক গরু তো বেশি দেয়। আমার এটাতে বেশি দিছে, আরেকটাতে কম দিবে, এটি স্বাভাবিক। আবার আমার এটাতে কম দিব, আরেকটাতে বেশি দিবে, এটি স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, এই কথা কেমনে মিথ্যা কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যেহেতু এটা 2 মাসের সিমেন্ট দেওয়া হয়েছেন, এখন বাচ্চাও নাই, তারা এটা দেখে শুনে বুঝে তারা নিবে, অভিজ্ঞরা? অভিজ্ঞরা বুঝে শুনে নিতে হইব। আর এই গরুটা কিন্তু বীজ মিস করছি 4 বার, বীজ দেয় না আমার কর্মচারী, বীজ দেয় না, এত সামনেই বলতে আসি। কারণ হচ্ছে এটা দুধ দিত তো, খালি দুধ দেয় তো, গরু হিটাইছে, হিটও দেয় না, কিছু দেয় না। আসলে অনেক দুঃখের কারণে বেচালাম এই ডেলিভারি সমস্যা, এখন 2 মাসের দিয়েছে, এখন আমার এটা বাচ্চা দেওয়ার সময় তো। আচ্ছা আচ্ছা, আর এই 30+ বা 20+ যে গাবিগুলো, এগুলো হচ্ছে অভিজ্ঞ খামারিদের জন্য, কিন্তু অভিজ্ঞ এগুলো আর নতুন আনি, কিন্তু এই গাবিগুলো টিকাইতে পারবে না? না। আচ্ছা আচ্ছা, তো এই গাবিটার দাম চাচ্ছেন কত? এটা আমি 2,70,000 টাকা দিচ্ছি। 2,70,000? জি, এখন দুধ দিতে আছে 9 লিটার থেকে 10 লিটার, এখন 9 থেকে 10 বর্তমানে 9 থেকে 10। আচ্ছা ঠিক আছে, এখন তো রুকুন ভাই, এই যে দুধের কথা বলেন, এর তুলনায় তো দাম অনেক কম। অনেক কম ভাই, আমি তো গরু বিক্রি করে দিব। আর একটা জিনিস কি, যে লোকটা নিবে আমার গরুটা, সে তো বুঝেই নিবে যে এটা অন হিট গ্যারান্টি না। আচ্ছা, আরেকটা হইছে এই দুধ দিতে আছে এতটুকু, আর আরেক ক্ষেত্রে দেখতে যে গরুটা তৃতীয় বাচ্চা দিবে, মানে নতুন বাচ্চা দিলে সেটা একটু দাম বেশি হয়। আচ্ছা আচ্ছা, একটা গরু আছে খালি তৃতীয় বাচ্চার বীজ দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রানিং দুধ হচ্ছে 9 থেকে 10। আচ্ছা, দাম চাচ্ছেন 2,70,000? 2,00,000। আলোচনার সুযোগ রয়েছে? আলোচনা একবারে সামান্য ভাই। ঠিক আছে, চলো আমরা আপনার 2 নম্বর গাবিটা দেখি। তো রকম এটা হচ্ছে আপনার 2 নম্বর গাবি? জি। আচ্ছা, এটা কি জাতের গাবি? এটা ফ্রিজিয়ান গাবি ভাই। ফ্রিজিয়ান গাবি। এই গাবিটা কয় দাঁত বয়স? 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিছে, এখন সেকেন্ড
আলোচনা সুযোগ আছে, আলোচনা কিছু সুযোগ আছে। আচ্ছা, বর্তমানে দুধ দিতে আছে এটা 10 লিটার বর্তমানে। বর্তমানে আচ্ছা ঠিক আছে, চলো আমরা আপনার 3 নম্বর গাভী দিই। তোর তিন নম্বর যে গাভীটা দেখতেছি এটা কি জাতের গাভী? এটা ফ্রিজিয়ান গাভী ভাই। এটা হচ্ছে ফ্রিজিয়ান গাভী। আচ্ছা, এই গাভীটা কয় দাঁত বয়স? এই গাভীটা 4 দাঁত বয়স। এটা হচ্ছে 4 দাঁত বয়স। আচ্ছা, এটাও তো মানে এক বাচ্চা দিছে? এক বাচ্চা দিছে। আচ্ছা, এখন তো মানে বাচ্চা নাই? এখন বাচ্চা নাই, দুধ দিতে আছে। আচ্ছা, কত দুধ পান এখন? 9-10 লিটার 8 লিটার এরকম হবে। 8 থেকে 10? 8 থেকে 10। আচ্ছা, কয় বেলা দোয়ান? দুই বেলা সকালে বিকালে। আচ্ছা, কিন্তু খাওয়া বন্ধ রাখছি, কারণ গরুর দুধ বন্ধ করতে চাইতেছি। 8 মাস প্রেগনেন্ট। 8 মাসের গাভ? 8 মাসের গাভ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তার দ্বিতীয় বাচ্চা হবে? দ্বিতীয় বাচ্চা হবে। আচ্ছা, প্রথম বিয়ানে দুধ সর্বোচ্চ কত ঢুকছিল? 18-19 এরকম ছিল। 18-19 ছিল। আচ্ছা, এই গাভীটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা 2,80,000। এটার দাম চাও 2,80,000? আচ্ছা, ম্যাক্সিমাম গাভী 2,70,000-80,000 মধ্যে। আচ্ছা, চলেন 4 নম্বর গাভীটা দেখি। এরকম এটা হচ্ছে আপনার 4 নম্বর গাভী। জি। আচ্ছা, এই গাভীটা সম্পর্কে একটু বলেন। এটা ফিজিয়ান। হুম হুম, হোলস্টাইন ফ্রিজিয়ান। আসলে মেয়ে আমার সব গাভী ফ্রিজিয়ান গাভী। আচ্ছা, সবই হচ্ছে ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান একটা খালি যাচ্ছি। আচ্ছা, একটা হচ্ছে জার্সি। জি। আচ্ছা, একটা ওই যে মুন্ডি বলে একটা মুন্ডি। আচ্ছা, এটার বয়স কিরকম? এটার বয়স হচ্ছে 4 দাঁত ভাই। 4 দাঁত? জি, দাঁত দেখে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, সবই দাঁত দেখে নিতে পারবে? জি জি, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা, কতদিনে গাভ আছে? এটা বীজ দিছি ভাই, কত 1.5 মাস হলো বীজ দিছি। 1.5 মাস? হ্যাঁ, গ্যারান্টি নেই, তবে 10-9 এর মধ্যে দুধ আছে আর বর্তমানে। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে কিন্তু বীজ দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এটা যদি বাচ্চা দেয় তার সেকেন্ড বিয়ান হবে? সেকেন্ড বিয়ান হবে। আচ্ছা ঠিক আছে, তো এই গাভীটার দাম চাচ্ছেন কত? 2,70,000। 2,70,000? তো রকম ভাই, এটা মনে হয় প্রথমে সবচেয়ে বড় গাভী? সবচেয়ে বড় গাভী। জি। আচ্ছা, যেটা আসলে শিং এবং মনে হয় মুন্ডি? এটা বলে মুন্ডি, আসলে মুন্ডি তো জানা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তবে এই গাভীটা কয় দাঁত বয়স? 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স? আচ্ছা, আপনি তো বলছেন শুধু একটা সাথে বাচ্চা আছে? একটার সাথে। এটার সাথে? না, অন্য অন্যটার সাথে। অন্যটার সাথে? তাহলে এটাও গাভ? এটাও গাভ। এটা এটা 26 দিন আছে বাচ্চা দেওয়ার। 26 দিন? 26 দিন। আচ্ছা, তাহলে একদম শেষ মুহূর্তে? একবার শেষ মুহূর্তে। আচ্ছা, আগে কয়টা বিয়ান দিছে এটা? আগে 2টা বিয়ান দিছে। 2টা বিয়ান? 2টা বিয়ান দিছে। এটা আদারটা কিন্তু একবার ডাকছে। আচ্ছা, তাহলে দ্বিতীয় বিয়ানে দুধের রেকর্ড কেমন ছিল? দ্বিতীয় বিয়ানে দুধে যে ভাই আমি 37-38 লিটার ভাই। 37-38? এই বিয়ানে ডাক্তারেরই বলছে যে 40 ক্রস করবো, আল্লাহ যদি দেয় এই দিলে। আচ্ছা আচ্ছা, আসলে এত ভালো মানের গাভী কিন্তু রুকন ভাই কেউ বিক্রি করতে চায় না। চায় না, চায় না ভাই, যেটা সত্য কথা এটাই তো, আমিও তো চাই না। আচ্ছা, 37-38 কিন্তু বাংলাদেশ আসলে একদম মানে এগুলো বলা যায় রেয়ার গাভী? না, একেবারে রেয়ার। আমার দিকে 46 কিলো একটা গাভী ছিল। আপনার এখানে বিক্রি করে দিছি গাভীটা? আচ্ছা আচ্ছা, তো এই গাভীটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা 4,70,000 টাকা ভাই। এটার দাম চাও 4,70,000? এই মুহূর্তে যদি কেউ নেয়? এই মুহূর্তে যদি কেউ নেয়? আচ্ছা ঠিক আছে, তো রকম এটা হচ্ছে আপনার 6 নম্বর গাভী? জি। আচ্ছা, এবং জাতি হচ্ছে হোলস্টাইন ফ্রিজিয়ান? হোলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটা 4 দাঁত। 4 দাঁত? আচ্ছা, বাচ্চা আছে? বাচ্চা আছে ভাই। আচ্ছা, এটার সাথে বাচ্চা আছে? ওই সার বাচ্চা। আচ্ছা, ওইখানে সার বাচ্চা? জি। এটার সাথে যে বাচ্চা, বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 2.5 মাস। 2.5 মাস? 2.5 মাস। আচ্ছা, তাহলে এখন দুধ পাচ্ছেন কতটুকু? এখন ভাই দুধ 10-12। আপনার 7 নম্বর গাভীটা দেখি। তো রকম আপনার 7 নম্বর গাভীটা কয় দাঁত বয়স? আমার গাভীর বাচ্চি এগুলা। আপনার গাভীর বাচ্চা? ঘরের বাচ্চি এগুলা ভাই। আচ্ছা, ঘরের বাচ্চা। তো এটার প্রথম বিয়ানের রেকর্ড কেমন ছিল? এটাই প্রথম বিয়ানে কিন্তু রেকর্ড 19 লিটার 500-700 গ্রাম দুধ পাওয়া গেছে, এটা আমার যেগুলো নাই। আচ্ছা, তাহলে এটা তো ভালো দুধ পাইছেন। এটা ভালো দুধের গাভী, কারণ এর যে বডি সাইজ এই অনুযায়ী কিন্তু প্রথম বিয়ানে সে অনেক ভালো দুধ দিয়েছে। এখন 12 লিটার দুধ দেয়? এখনো 12 লিটার দেয়? 12 লিটার দুধ দেয়। আচ্ছা, 1.5 মাস হয়েছে সিমে দিছেন? হ্যাঁ জি। এটা তিনবার বীজ দেওয়া না, 3-4 বার বীজ দেওয়া না এগুলো। আচ্ছা আচ্ছা, এই মেজরিটি আমার এই বীজগুলো সমস্যা হয়েছে খালি দুধের জন্যই বীজ দেয় না। কে বুদ্ধি দিছে যে বীজ দিলে দুধ কমে যাবে? বীজ দেন না। আচ্ছা, এই একটা সমস্যা। যে এটা আমি
আই সেই সাথে সাথে বীজ দিয়ে দিছি এই গোটা এই বাচ্চা আলা গোটা ঠিক আছে তো এই গাভীটার দাম শুনছেন কত ভাই এই গাভীটার দাম আছে 260000 টাকা 260 ঠিক আছে তো রকম ভাই এটা হচ্ছে আপনার সর্বশেষ গাভী সর্বশেষ গাভী আচ্ছা এটার বয়স কি রকম এটার বয়স 7 দাঁত ভাই এটার বয়স 4 দাঁত জি আচ্ছা এটা কত দিনের গাভ আছে এটা এটা বীজ দেওয়া হয়েছে এইটা আর এটা একসাথে বীজ দেওয়া হয়েছে একসাথে দেওয়া হয়েছে একদিন আগে আর পরে জি আচ্ছা এটাকে আগে বিয়ান দিছে একবার একবারই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা জি আচ্ছা কেমন দুধ পাইতেন এটা থেকে এটা থেকে প্রথম বাচ্চা আমি 24 লিটার দুধ পাইছি প্রথম বিয়ানে 24 24 আচ্ছা এই গাভীটার দাম চাচ্ছেন কত এই গাভীটা ভাই যদি নেয় কেউ 320000 টাকা এটার দাম চা 320 20 জি আচ্ছা তো রকম এখন যে সর্বশেষটা দেখতেছি এটার বয়স কি রকম এটার বয়স 10 মাস এটার বয়স হচ্ছে 10 মাস 10 মাস জি আচ্ছা আপনার গাভীর ঘরে বাচ্চা আমার গাভীর ঘরে বাচ্চা এখানে যে কয়টা আছে সবই তো আপনার গাভী এগুলো আমার নিজের বাচ্চা আচ্ছা আচ্ছা তো এই আগে এগুলো মা এগুলোর মা আর কি এগুলো বাচ্চা গুলো আগে তো এই যে এখানে যে সার বাচ্চা গুলো দেখতেছি এগুলোর প্রাইস আছে কি রকম এগুলো 120000 থেকে শুরু করে 160000 পর্যন্ত আছে আচ্ছা 120000 থেকে শুরু করে 160000 60 আর সর্বমোট হচ্ছে 5টা সার বাছুর 6টা আচ্ছা সরি 6টা হ্যাঁ 6টা আচ্ছা যদি কেউ চায় 6টা একসাথে প্যাকেজ হিসেবে নিতে পারো সেক্ষেত্রে কিছু কিন্তু আর বর্তমানে কিন্তু 3.5 মন 4 মন এরকম করে আছে আচ্ছা সেক্ষেত্রে একটু সার পাবে তো নাকি একসাথে নিলে জি 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 একটু কম দেব সমস্যা নেই তো রকম ভাই যেহেতু খামার বন্ধ করে দিবেন আমার অনেক খামারি এবং দর্শক বাইরে আসলে আপনার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে চাইবে তো তারা যদি সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে কিভাবে সংগ্রহ করতে পারবে আমার সাথে আয়শা দেখা নেওয়াটাই বেটার যদি আসতে পারে আর যদি না আসতে পারে আমার গাড়ি আছে বা পৌঁছে দিতে পারবো একটু পারবো বিশেষ তো যদি করে আর নাহলে বেটার হচ্ছে আয়শা দেখে নেব আচ্ছা গাড়িগুলো এসে দেখে নেওয়াটাই ভালো এটা আমার পছন্দ করি আচ্ছা আচ্ছা আর আপনার লোকেশন একটু বলে দেন আমার লোকেশন হলো চাঁদপুর সদর 13 নম্বর ওয়ার্ড পৌরসভার মধ্যে আমরা বসছি আপনার মির্জাপুর গ্রাম বাড়ি গাজীবাড়ি 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 যদি বলে যান এই রুকন গাজীর বাড়ি কোনটা এই যে খামার আছে বলে দিবে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা রুকন ভাই ওয়ালা সাইসা ওয়ালা সাইসা মনে করেন আসতে পারবে ঠিক আছে আচ্ছা রুকন ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ ওকে স্যার